ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে হাওড়ায় থানা ঘেরাও কর্মসূচি, নেতৃত্বে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। 4 সেপ্টেম্বর জেলা শাসকের অফিস ঘেরাও করার হুঁশিয়ারি, বিজেপির কর্মসূচিকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা, আশপাশের এলাকায় তৈরি করা হয় ব্যারিকেড। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যর সঙ্গে। সত্যজিৎ, বিজেপির তরফ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে? দেখো, বিজেপির নেতা কর্মীরা এখানে জমায়েত করেছিলেন এবং কর্মী সমর্থকরা যারা ছিলেন তারা যেমনটা দাবি করছেন যে রাজ্য জুড়ে বিভিন্ন বিজেপির কর্মী সমর্থকদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে তাদের অভিযোগ। এই অভিযোগে তারা হাওড়া থানার সামনে জমায়েত করেন এবং যেমনটা আশঙ্কা ছিল প্রশাসনের তরফে যে থানার উপরে হামলা হতে পারে, সে কারণে বেশ কয়েক দফা ব্যারিকেড দেওয়া হয়েছিল, যদিও সেই আশঙ্কার কিছুই হয়নি। প্রায় ঘণ্টাখানেক ধরে এখানে বিক্ষোভ চলে এবং বিজেপির কর্মী সমর্থকরা যেমনটা দাবি করছেন যে তারা এখানে কোনো দূরত্ব বিধি মানবেন না। তার কারণ হলো তাদের বাড়িতে বসে থাকলে তাদের কর্মী সমর্থকদের উপর এরকম ভাবে হামলা চলছে এবং রাজ্য জুড়ে একের পর এক এরকম কর্মী সমর্থকদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। এই অভিযোগে তারা আগামীতে বৃহত্তর কর্মসূচির ডাক দিয়েছেন, বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন। আগামী মাসের 4 তারিখে তারা ডিএম অফিস ঘেরাও করবেন রাজ্য জুড়ে, এমনটাই হুমকি দিয়েছেন। ইতিমধ্যে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলন উঠে গিয়েছে, প্রায় ঘণ্টাখানেক ধরে এই আন্দোলন চলছিল এবং তারপর এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা আন্দোলন তুলে নিয়েছে। ধন্যবাদ সত্যজিৎ।